অতীতে এই মসজিদের বাইরে সোনালী রঙের আস্তরণ ছিল, সূর্যের আলোয় তা সোনার মতো ঝলমল করত। আবার কেউ বলেন এই মসজিদটি সত্যিকারের সোনায় গিল্টি করা ছিল। বর্তমানে এই মসজিদে কোনো ছাদ নেই। অতীতে 10টি গম্বুজ এবং 4টি মিনার ছিল এই মসজিদে, কিন্তু কালের করাল গ্রাসে বিলুপ্ত হয়ে গিয়েছে সেই সব। বন্ধুরা, এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত আনুমানিক 600 বছর আগে নির্মিত একলাখি সমাধি ভবন এবং তুলে ধরেছিলাম তার ইতিহাস সম্পর্কে, যেখানে সাহিত্য রয়েছে পান্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতান জালালউদ্দিন অর্থাৎ হিন্দু রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র যদু। এই একলাখি সমাধিসৌধের ঠিক পাশে রয়েছে মোগল আমলে নির্মিত একটি মসজিদ, যেটি কুতুবশাহী বা সোনা মসজিদ নামে পরিচিত। এই একলাখি ভবন বা গোলঘরটি দেখে আমরা এখন যাচ্ছি সেই স্থাপনাটি দেখতে এবং সেটির ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে। এই স্থাপনাটির কাছে যেতেই দেখতে পেলাম ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে এই মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস। স্থাপনাটির এই মূল প্রবেশপথ পেরিয়েই আমাদের যেতে হবে প্রায় 400 বছর পুরনো এই মসজিদের অভ্যন্তরে। থেকে দেখে সত্যি অবাক হবে যে কেউ। একলাখি সমাধিসৌধের খুব নিকটে এই মসজিদটি অবস্থান করলেও দুটি স্থাপনার নির্মাণকালের পার্থক্য প্রায় 170 বছরের কাছাকাছি। সুলতানি আমল অর্থাৎ 1412 থেকে 1415 খ্রিস্টাব্দে একলাখি ভবনটি নির্মাণ করা হলেও কুতুবশাহী বা সোনা মসজিদ নির্মাণ করা হয়েছিল 1582 সালে অর্থাৎ মোগল আমলে। একলাখি ভবনটি রাজা বা সুলতান তৈরি করালেও পান্ডুয়ার এই কুতুবশাহী বা সোনা মসজিদ সুলতানি আমলের সাধক নূর কুতুব আলমের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন তার একজন শিষ্য বা অনুসারী। সুবিসাধক নূর কুতুব আলমের সম্মানে এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন তার বংশধর এবং শিষ্য মুকদম শেখ। গিয়েছিলেন এই নূর কুতুব আলম, চলুন সংক্ষেপে জেনে নিই সেই সম্পর্কে। নূর কুতুব আলম ছিলেন একজন দরবেশ। তিনি ছিলেন শেখ আলাউল হকের পুত্র ও প্রধান শিষ্য এবং তৎকালীন লাহোরের শেখ আসাদের পুত্র। তিনি পান্ডুয়ার দরবেশদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তার অনুসারী শিষ্যকুল ও দরবেশগণ কয়েক শতক ধরে বাংলায় মুসলিমদের সমাজ জীবনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইট পাথর দ্বারা এই স্থাপনাটি নির্মাণ করা হলেও কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হয়ে বর্তমানে শুধুমাত্র পাথরের চিহ্নই এই মসজিদে বেশি লক্ষ্য করা যায়। কুতুবশাহী মসজিদ তৈরি হয়েছে 1582 সালে অর্থাৎ 16 শতকের শেষ দিকে, বাংলা তখন মুঘল সাম্রাজ্যের অধীনে। মুঘল আমলে নির্মিত হলেও এই মসজিদ নির্মাণ করা হয়েছিল সুলতানি রীতি অনুযায়ী। পূর্বে এই স্থাপনার প্রাঙ্গণে একটি বড় প্রবেশপথ ছিল এবং তার উপর একটি লিপি পাওয়া গিয়েছিল, যেটির তারিখ 993 হিজরি বা 1585 খ্রিস্টাব্দ। এই মসজিদের পূর্ব দিকের প্রাচীরের অবেষ্টনীর প্রবেশপথের উভয় দিকে রয়েছে 2টি কুলঙ্গি। এছাড়াও পূর্ব দিকের সম্মুখে রয়েছে 5টি খিলানযুক্ত দরজা। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আরও বেশ কয়েকটি দ্বারপথ। অতীতে এই মসজিদের বাইরে সোনালী রঙের আস্তরণ ছিল, সূর্যের আলোয় তা সোনার মতো ঝলমল করত। আবার কেউ বলেন এই মসজিদটি সত্যিকারের সোনায় গিল্টি করা ছিল, তাই এই মসজিদটি সোনা মসজিদ নামেও সুপরিচিত। মসজিদটির ভেতরে পাথরের স্তম্ভের দ্বারা বিভক্ত 2টি আইল ও 5টি বে দেখা যায়। অতীতে এগুলি স্থাপনাটির গম্বুজের ভার বহন করত। পশ্চিম দিকের দেয়ালে 5টি মেহরাব রয়েছে। মধ্যস্থলের মেহরাবের উত্তরে চাঁদোয়াযুক্ত একটি বেদি রয়েছে, ঠিক আদিনা মসজিদের মতো। 7টি সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছানো যায়। সম্ভবত সেখানে দাঁড়িয়ে ইমাম তার নামাজ কার্য পরিচালনা করতেন।
এই উপাসনাবিধির ঠিক সামনে রয়েছে একটি আয়তাকার পাথরের মঞ্চ। এটি স্থানীয় এক দরবেশের সমাধি বলে জানা যায়। এই সমাধিটির উপরে দেখতে পাওয়া যায় দুটি অপূর্ব কারুকার্য মণ্ডিত পাথরের পিলার, যার একটি মাঝখান থেকে পুরোপুরি ভাঙা। প্রায় 450 বছর আগে নির্মাণ করা এই স্তম্ভের ওপরের কারুকার্য দেখলে সত্যি অবাক হতে হয়। তখনকার যুগের শিল্পীরা নিপুণ কারুকার্যে যে কতটা দক্ষ ছিল এটি দেখে তা সহজেই আন্দাজ করা যায়। বন্ধুরা, বর্তমানে এই মসজিদে কোনো ছাদ নেই। অতীতে 10টি গম্বুজ এবং 4টি মিনার ছিল এই মসজিদে, কিন্তু কালের করাল গ্রাসে বিলুপ্ত হয়ে গিয়েছে সেই সব। 1857 খ্রিস্টাব্দের ভূমিকম্পে এই মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্ভবত তখনই এই স্থাপনাটির ছাদ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। বন্ধুরা দেখুন, এই মসজিদে মেঝে থাকলেও কিন্তু কোনো ছাদ নেই। হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই মসজিদের ছাদটি। পোড়ামাটির ইট দিয়ে তৈরি অংশগুলি সেই সময় ভেঙে পড়লেও পাথর দিয়ে তৈরি অংশগুলি এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই মসজিদে। আদিনা মসজিদের থেকে আকারে অনেকগুণ ছোট হলেও সেটির মতো অলঙ্করণ এই কুতুবশাহী বা সোনা মসজিদে লক্ষ্য করা যায় না। কার্নিশ ও ব্যাটেলমেন্টের মধ্যবর্তী অংশের কেন্দ্রভাগ কিছুটা বক্র। স্প্যান্ড্রেলে খোদিত পদ্ম ও দরজার খিলানে কাঁচ দেখা যায়। তবে মেহরাবে কাঁচ ছাড়া স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন এখানে একেবারেই নেই। পূর্বদিকের বাইরের অষ্টকোণের ওপর গৌড়ের বড়সোনা মসজিদের প্রভাব লক্ষ্য করা যায়। কোণের বুরুজগুলি বর্তুলাকার, কিন্তু ব্যাটেলমেন্টের ওপরে অষ্টকোণী বুরুজগুলি মস্তকভূমির ওপরেই প্রতিষ্ঠিত। পান্ডুয়াকে অনেকেই অতীতের পুণ্ডনগর বলে আখ্যায়িত করেছেন। গৌর বাংলার রাজধানী থাকাকালীন পান্ডুয়া প্রসিদ্ধি লাভ করেছিল 3 দরবেশদের জন্য। তাদের মধ্যে নূর কুতুব আলম ছিলেন একজন। পান্ডুয়া গৌড়ের মতো নগরী না হলেও 1206 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত তার গুরুত্ব ও ঐশ্বর্য অব্যাহত ছিল। পান্ডুয়া থেকে গৌড়ে বাংলার রাজধানী স্থানান্তরিত হলেও তারপরেও এই পান্ডুয়াতে বিভিন্ন সৌধ, মসজিদ ইত্যাদি তৈরি করা হয়েছিল। বাংলার প্রাচীন রাজধানী এই পান্ডুয়াতে ঘুরতে এসে দারুণ এক অনুভূতি হলো আমার। এরপরে কোনো এক সময়ে বাংলার আরও এক রাজধানী গৌড়ের প্রাচীন স্থাপনাগুলির নানা অজানা ইতিহাস ও তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।